सब्सक्राइब कीजिए माइटी टीवी चैनल को और बेल आइकन दबाइए सबसे लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। আমি এখন পেয়ে গেছি আরেকজন ভক্ত সুখদেব রানা। আমার নাম হচ্ছে সুখদেব রানা, বাড়ি রানাপাড়া। আমি আমার কাজ করি, ত্রিশূল তৈরি করি মায়ের কাছে। আজ থেকে 7-8 বছর ধরে আমি দিচ্ছি মন্দিরে। গরিব মশাই আমাকে পারিশ্রমিক পয়সা দিচ্ছে, তাই আমি চাই যে মায়ের কাছে সবার উপকার হোক। এখানে অনেক ভক্তরা আসে, মা সবার ভালো করুক এটা আমাদের কামনা, এবং মায়ের কাছে আমার আপত্তি যেন সবার উপকার করুক। আর আমি যতদিন শরীর আমার ভালো থাকবে মায়ের কাছে আমি ত্রিশূল দিয়ে যাব। এই বলে আমি শেষ করছি, ধন্যবাদ। এই মন্দিরের যিনি মায়ের ভোগ রান্না করেন ওনাকে পেয়ে গেছি, নাম হচ্ছে নন্তু দাস। ওনার বক্তব্য শুনে রাখুন। আমার নাম নন্তু দাস, আমি দীর্ঘ 8 বছর ধরে মায়ের ভোগ রান্না করি। আমার বাড়ি পাশে বাতিলপুর গ্রাম। মায়ের প্রচুর ভক্ত আছে এখানে, অনেক ভক্তি পূজিত হয়ে বহু দূর দূর থেকে ভক্তরা আসে। আপনার মায়ের আশীর্বাদে ভালো থাকুন, সবাই আসুন মন্দিরে, মায়ের উপকৃত হয়ে যান। আচ্ছা, তুমি মাকে ডাকবি।